নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই উত্তরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ব্যবসা গরম দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আবহাওয়া কতটা খারাপ থাকবে কোন কোন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ থেকে আবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিতে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে ইতিমধ্যে বিপদসীমার ওপর দিয়ে বইছে বেশ কয়েকটি নদী বৃষ্টির পরিমাণ বাড়লে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরের পাঁচ জেলায় রবিবার এবং সোমবার নাগাদ কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা তবে দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চল যেমন বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়িদরা জানাচ্ছেন আগামী কয়েকদিন মৌসুমি অক্ষরেখার অবস্থানের কোনো বদল হবে না এর ফলেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ সেই সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও আবার অন্যদিকে সাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলিবাস্প যার জেরেই রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি এনসিআর বিহার পশ্চিম উত্তরপ্রদেশে বাড়বে বৃষ্টি পাশাপাশি ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে ম্যাসেঞ্জর ও তিলপাড়া ব্যারেজ থেকে যথাক্রমে সতেরোশো কিউসেক ও পনেরো হাজার আটশো দশ কিউসেক জল ছাড়া হয়েছে যার ফলে বেড়েছে মৌরাক্ষীর জলস্তর অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে ভেঙেছে দ্বারকা নদীর বাঁধ ইতিমধ্যেই এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে বারোটি পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে প্রশাসন সূত্রের খবর আতঙ্কিত হবার কোনো পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়নি আগামী আঠাশে জুলাই মঙ্গলবার থেকে ফের বদল হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া প্রথম চব্বিশ ঘন্টায় হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তার পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই কারণে সাতাশ ও আঠাশে জুলাই উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরে সতর্কবার্তায় বলা হয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে বাড়তে পারে নদীগুলির জলস্তর নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রবি ও সোমবার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংও হাওয়া অফিস জানাচ্ছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা অক্ষরেখার পশ্চিমবঙ্গ হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান পূর্বাংশে সরে গিয়ে গয়া বাঁকুড়া দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবত্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গিও পশ্চিমবঙ্গের ওপরে আরও একটি ঘূর্ণাবত্ত রয়েছে কেরল উপকূলে লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় এই সিস্টেমের প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত কোথাও এক ফোঁটাও বৃষ্টি হয়নি সর্বত্রই তাপমাত্রা বেড়েছে বৃষ্টি না হলে তা আরও বাড়বে সঙ্গে থাকবে আপেক্ষিক আর্দ্রতা যা অস্বস্তিকে আরও বাড়াবে দক্ষিণের প্রত্যেকটি জেলায় এই অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার ও আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তবে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন